মফিজুল এই মফিজুল ওই কোথায় এনে আজি আমার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাপক সভাপতি তথা ভারতরত্ন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীদেবের জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে আমার ভারতীয় জনতা পার্টিয়ে সুশাসন দিবস হিসাবে গোটেই ভারতবর্ষ পালন করা হয়। হে আমি ভারতীয় জনতা পার্টি গৌরীপুর জেলার আমি পালন আজি করলো, তার সঙ্গতি রাখি গোটেই ভারতের লগতে আজি আমার বিলাসী বিপাড়ার গৌরীপুর জেলার আমার যুব মোর্চার উদ্যোগত জেলা উদ্যোগত আমার বাইক রেলি বাইক রেলি কলা হল, যাতে এই সুশাসন দিবসটি গোটেই আমার ভারত আমার অটল বিহারী বাজপেয়ী জীবনের একটা সুশাসিত হয়ে থাকে, তার কারণ আমি যুব মোর্চার যাতে যুব শক্তি যাতে উদ্যোগ হয়ে থাকে, তার কারণ আজি বাইক রেলি করব। ভারতবর্ষর সন্মানীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন তথা দেশের যে সুশাসক সন্মানীয় সকলের পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ সুশাসক প্রয়াত অটল বিহারী বাজপেয়ীদেবর আজি জন্মবার্ষিকী, আর সেই জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগত গোটেই দেশ জুড়ি আজি তেখেতর যে আমার তেখেতর মানে স্মরণত আমি দেশের তেখেতর আদর্শ লই যাতে নবপ্রজন্ম উঠি অহা প্রজন্ম আগবাড়ি যাব পারো, সেই উপলক্ষে গোটেই দেশ জুড়ে আজি বিভিন্ন কার্যক্রম চলি আছে। আর তার মাজতে আজি আমার অসম রাজ্যিক প্রদেশের নির্দেশ মর্মে ভারতীয় জনতা পার্টির যে ধুবুরী পূব জেলার যুব মোর্চার উদ্যোগত বিলাসীপুরা শহরত আজি বিশাল এক বাইক রেলি উলিওয়া হল। এই রেলির দ্বারাই এটাই আমি বুঝাইছো যে নবপ্রজন্ম আমার দেশের যে সুশাসন চলাইছিল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীদেবে, আমার বর্তমানের যে শাসন ব্যবস্থা বা আমার দল বা রাইজক আমি দেখাব বিচারিছো যে তেখেতর আদর্শ নীতি আদর্শ যে সুশাসন চলাইছিল সেই সুশাসনের আদর্শরে আমি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টিয়ে আমি আগবাড়ি বিচারিছো, আর তারে বাবে আমি বিভিন্ন আমার
মণ্ডলৰ পৰা শতাধিক যুৱ কৰ্মীয়ে আজি এইদৰে আমি ওলাই আহি বিলাসীপুৰা চহৰত আমি বাইক ৰেলি কৰিলোঁ। ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী জন্মদিনের আজি আপনার বিলাসীপুরা পার্টি অফিসের পর মানে আপনার বেঙ্গলি হয়ে বাঙালি হয়ে হয়ে বিলাসীপুরা মাছ মজুর